এই সুবোধ নামটি ছেড়ে দিয়ে মেবারের রাজা রানাকুম্ভ হয়ে বিপক্ষে থাকবেন যিনি, মীরাবাই হবেন তিনি। তাই মীরার সঙ্গে যে আমার যে সম্বন্ধ কি করে হলো সেই নিয়ে কিছু করব আলোচনা। একদিন আমি আমার সেনা সামন্ত নিয়ে নদীর চরে শিকার করতে গিয়ে সেখানে জল পিপাসায় প্রচণ্ড জল পিপাসা অদূরে একটা কুঠির দেখা যায়। তাই আমি দেরি করি নাই, আমার সেনা সামন্ত নিয়ে আমি গেলাম আস্তে আস্তে কুঠিরের দিকে, গিয়ে বললাম যে আমরা বড় ক্ষুধার্ত, আমাদের জল পিপাসায় আমাদের প্রাণ যাওয়া যাওয়া ভাব, মীরা করে নাই দেরি, এক ঘটিতে এক ঘটি জল নিয়ে কয়েকটা বাতাসা নিয়ে আসলো তাড়াতাড়ি। এক ঘটি জল দিয়ে আমাদের সকলের পিপাসা নিবারণ হলো, কিন্তু ঘটির জল ঘটিতেই থাকলো। তাই মীরা তোমার কাছে আমি জানতে চাই, তোমার রূপ দেখে তোমার গুণ দেখে আমি পাগল হয়ে গেলাম, আমি পাগল হয়ে গেলাম। মীরা দেখতে ভালো, মীরার গুণে ভালো, সঙ্গে সঙ্গে মীরার বাবাকে বললাম আমার সেনাকে দিয়ে বলালাম যে মীরাকে আমি বিয়ে করতে চাই। মীরার সঙ্গে আমার বিয়ে হলো। মীরাকে বিয়ে করে যখন আমি বাড়িতে ঢোকার আগে আমাদের পূর্বপুরুষ থেকেই আমরা কালী ভক্ত, পূর্বপুরুষ থেকেই আমরা কালী ভক্ত। তাই মীরাকে বললাম মীরা তুমি আমার কথা নিবা, এই যে আমাদের সামনে যে আমাদের মা রয়েছে মাকে একটু তুমি প্রণাম করবা। মীরা প্রণাম করতে চায় না। অনেক বলার পরে আমার মা যখন গেল রেগে, অনেক বলার পরে মীরা যখন করতে যায় প্রণাম, ওই পাথরের মা সঙ্গে সঙ্গে মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায়। মীরা তোমার কাছে জানতে চাই কি এমন অন্যায় করেছো তুমি যে মাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে মায়ের মূর্তিখানা গেল চুচ্চুর হয়ে ফাটে। প্রশ্ন করলাম দান সঠিকভাবে যেন জবাবটা পাই, এই দণ্ডমোহনাই। কারণ আমি যদি কালী ভক্ত হই, আমি যদি মায়ের ভক্ত হই, তোমারও উচিত মায়ের ভক্ত হওয়া। তুমি আমার কথা তুমি শুনলে না, তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা, কেন তুমি মাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে মায়ের মূর্তিটা ভেঙে চুচ্চারও হয়ে গেল?
একটাই প্রশ্ন করলাম, সুরে ছন্দে গাইবে একটি গান, তারপরে দেখি মীরা এসে কোন জায়গায় দাঁড়িয়ে কোন কথা কয়। একবার আই মাসে মা একবার আই মাসে মুন্ডু মালিনি নেচে নেচে আই মা আই মা কালী নেচে নেচে আই মা আয় মা কালী একবার নেচে নেচে আয় মা কালী আয় মা শ্যামা মুন্ডু মালিনি মা নেচে নেচে আয় মা কালী একবার নেচে নেচে আয় মা কালী তোমার কাছে মাগো এই মিনতি চালায়ে দে মা জ্ঞানের বাতি আমি কি দিয়ে সাজাবো ফুলের ডালি মা কি দিয়ে সাজাবো ফুলের ডালি নেচে নেচে আয় মা আয় তোমার কাছে মাগো এই মিনতি কোথায় পাবো মা নর বলি তোমার কাছে আয় মা কালী একবার
গো মীরা, তোমারে জানাই তোমার কাছে একটা কথা আমি জানতে চাই। কেন এই মায়েকে মায়ের মন্দিরে গিয়ে তুমি অগো, আমি তোমার বললাম ঠাই মাকে প্রণাম করতে হবে, এটা মিথ্যা কথা নয়। তুমি মীরা আমার কথা নিবা, তোমারে জানাই মাকে প্রণাম করে আমরা ঘরে যাব, এটা বাস্তবিক কথা। কেন তুমি ওই মাকে প্রণাম করতে গো, কেন অস্বীকার বলো করো, কেন তুমি মাকে প্রণাম করতে গেলে না, তুমি বলবে তুমি ভালো। যখন তুমি মাকে প্রণাম করতে যাও গো, বলি ও গো মীরা ভাই, তোমার নাম মীরা, তোমার পাশে রয়েছে সুন্দর একটি টাইটেল যার নাম হচ্ছে বাই। বাই শব্দের অর্থ হচ্ছে বেশ্যা, তাই তোমার কাছে জানতে চাই তুমি কোন বাই। প্রশ্ন করলাম দান, সঠিক সঠিক জবাব দেবে তুমি এই দণ্ড মোহন। কেন ওই মায়ের মূর্তি গো, বলো দুই ভাগে হয়ে গেল, কি এমন অন্যায় করেছো তুমি বলবে গো ভালো। আসরে দুটো জিজ্ঞাস করে গেলাম দান, মীরা এসে সঠিক ভাবে করবে সমাধান। দেখি এসে কোন কথা মীরা গো কয়, কেমন ভাবে দেবে আমার কথার পরিচয়। আমি তো আর বেশি কিছু বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার প্রথম আলোচনা। এরপরে মীরা দেখো আসরে আসিবে, আমার ভাবের কথাগুলো সুন্দর ভাবে কবে। এই পর্যন্ত করি খেন তোর আধা কান্তর সরি, চাঁদ বদনে প্রেমানন্দে বলব হরি হরি। জয় গুরু, জয় জয় নিতাই গৌর হরিবল, জয় রাধে, জয় রাধে রাধেশ। আজকে যেই পালা প্রসঙ্গ তুলে ধরেছে, আজকে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি অত্যন্ত জ্ঞানী এবং উনি সুবোধ হালদার, তার নাম শুনি তো, তার সুবোধ হালদারের নামটাকে বাদ রেখে কিছু সময়ের জন্য বাবা একটা ভূমিকায় সে নিয়েছে। তো আজকে একটা পালা উপস্থাপনা করেছে গো মা, সেই পালাটা হলো একদিকে হবে আমার কালী মায়ের ভক্ত, আর একদিকে হলো গিরিধারী এবং আমার কৃষ্ণের ভক্ত। তাহলে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, সে বাবা কৃষ্ণের ভূমিকা, কৃষ্ণের ভক্ত হয়ে দাঁড়িয়ে, আর আমাকে আমার বিপক্ষের ভাবক যিনি, সে কালী মায়ের ভূমিকায় দাঁড়িয়ে আমাকে কৃষ্ণের ভক্তের ভূমিকায় রেখে কিছু করেছেন জিজ্ঞাসন। তো আমার তো সের মতো ক্ষমতা নেই, কেননা সবাই যে সবটা জানে তাও নয়, আর সবটা বলতে পারে তাও নয়। তো বাবা তার সঙ্গে যে গান গাইতে পারবো এটাই আমার পরম সৌভাগ্য, কেননা তার সঙ্গে গান করার মতো ক্ষমতা যোগ্যতা আমার নেই। তবু কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তার সঙ্গে আজকে গান গাইতে পেরে আমি নিজেকে পরম সৌভাগ্য মনে করি। তো পালা প্রসঙ্গের বিষয়বস্তু হলো একদিকে মেবাড়ির রাজা রানা কুম্ভ, আর একদিকে হলো সেই রতি রাজার কন্যা যার নাম হলো মা মীরাবাই। তাহলে পালা প্রসঙ্গের ভূমিকায় হলো একজন স্বামী আর একজন হলো স্ত্রী।
আমাকে জিজ্ঞাসা করেছে যে মীরা, আমি তোমাকে পছন্দ করে বিয়ে করলাম, বিয়ে করে আমার প্রাসাদে নিয়ে গেলাম, কিন্তু তুমি আমার কথা শোনো না, এটা কখনো হয় নাকি? প্রতির ধর্ম সতীর ধর্ম, স্বামীকে যে মেয়েরা না মানে তারা তো ভালো হতে পারে না কখনো। সুন্দর জিজ্ঞাসা করেছে, ভুলি নাই আমার মনে আছে। তো আগে একটা গান গাই ছোট করে, তারপরে তার ভূমিকায় দাঁড়াবো। আমরা কালী বলি আর দুর্গা বলি, লক্ষ্মী বলি আর সরস্বতী বলি, বাবা পারের কান্নারি কি আমার কৃষ্ণ দয়া বল। তো ভালো জায়গায় রেখেছে, আমি তার দেওয়া দান আমার মাথায় তুলে নিলাম, গ্রহণ করলাম। কৃষ্ণ ভক্ত আমি হতে পারিনি, পারবও না, কিন্তু আমি কৃষ্ণকে বড় ভালোবাসি গো। তাই যার জীবনে কৃষ্ণ প্রেম নেই, যার কাছে কৃষ্ণ ধন নেই, তার থেকে বড় কাঙাল আর জগতে কেউ নেই। তাই সে জায়গায় দাঁড়িয়ে সর্বপ্রথমে আমি আমার কৃষ্ণকে নিয়ে একটা গান গাইব। ও মনিময় কৃষ্ণ কৃষ্ণ গাও না, মধুমাখানা নামে হও মা তোয়ারা, একদিন দেবে সারা ভগবান ছাড়া কেউ আসবে কেউ না। তাই আমরা যে যাকে ভালোবাসি তাকে নিয়েই গর্ব করি। ও মনিময় না কৃষ্ণ কৃষ্ণ গাও না,
আমি ঠিক এবারে তার প্রশ্নের উত্তর দেব। উনি যার ভক্ত সে বড় শক্ত, বড় শক্ত, কারণ সেও কৃষ্ণের চরণেই আশ্রিত, মিথ্যে কথা নয়। তাই মানুষই কথাই বলে কি বাবা মর তো মর হাতির পার তলে পড়ে মর, ইসলাম চিকের পার তলে যায় না। হাতি কি আর কৃষ্ণ দয়াময়। তুমি এমপি বলো আর মুখ্যমন্ত্রী বলো, কারোর খাওয়া নাই যতক্ষণ প্রধানমন্ত্রী পাস না দেবে। তো বাবা আমাকে ভালো জায়গায় রেখেছে, কিন্তু আমি আজকে প্রধানমন্ত্রীর জায়গায় আছি, মিথ্যে কথা। প্রধানমন্ত্রী কি আমার কৃষ্ণ না? তুমি যত দেব দেবী যাই বলো না কেন, উনি সবাইকে ঘুষ দিয়ে রেখেছে, উনি সবাইকে একটা একটা করে জায়গা দিয়েছে, সেই জায়গায় জায়গায় অবস্থান করেছে, কিন্তু মূলত আসল সিংহাসন হলো আমার কৃষ্ণের। আর তুমি আমাকে যেই জিজ্ঞাসা করলে জিজ্ঞাসার জবাবটা তো অবশ্যই দেব। তো একটু সুরো ছন্দ ধরে তুলি, তার জিজ্ঞাসাগুলো আমি খুলে বলি। আমি কিন্তু কারো মমতা দাসী নয়, কিছু সময়ের জন্য আমার মমতা দাসী নামটা বাদ রেখে আমি সেই মীরাবাইয়ের ভূমিকায় দাঁড়িয়ে সুর ছন্দ ধরে যাব সেই জিজ্ঞাসার জবাবে। ওরে আমি নদী রাজার কন্যা, এই দ্বন্দ্ব মহানায় আমার বিপক্ষে তেরা না কুম্ভ, আমি দেখি বলে পাই গো, রতি রাজার কন্যা শোনো শোনো হে বিয়ে
রতি রাজা বললেন কি হয়, একজন হলো স্বামী আর একজন হলো স্ত্রী। বাহ অপূর্ব সুন্দর, বেশ তো, স্বামী তার স্ত্রীকে এত আদর করে এত ভালোবাসে সেই তো আমি জানতাম না। সেই সময়ে মীরা বলে, পিতায় আমার কথা না, ওই রকম একটা স্বামী আমায় এনে দাও। তখন কিন্তু মীরার তখন বয়সটা ছিল মাত্র 5 বছর 5 বছর। মীরার বাবা মনে মনে ভাবলেন, রতি রাজা পাই 5 বছরের একটা বালিকা হয়তো এমনি বলছে। তো বললেন, বেশ দেব, চলো আমরা বাড়ি যাই, তারপরে দেব। বাড়িতে গিয়ে কিন্তু বাবা একদিন যায় দুদিন যায়, আরে কিন্তু বাবা স্বামী এনে দেয় না। এদিকে মীরার মনে প্রাণে ইচ্ছা তার স্বামীকে সে সেবা করবে। তো ডেকে ডেকে বলে, পিতা গো, আমি যে তোমার কাছে বলেছিলাম আমি একটা স্বামী চাই, তুমি কেন দিলে না আমায় এনে? রাজা খুব সমস্যার মধ্যে পড়ে গেলেন, এই 5 বছরের একটা মেয়েকে কখনো স্বামী এনে দেয়া যায়? এ কেমন কথা হয় না? সেই বলে রাজা কি করলেন, রাজা যখন কিছুতেই মীরার স্বামীকে এনে দিচ্ছে না, মীরা বাবা রাগ করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বাবা শুয়ে আছে, কিচ্ছু খাচ্ছে না। এইদিকে শুনে রাজা মশাই সঙ্গে সঙ্গে শুনতে পায় তারে মীরা নাকি অন্ন জল গ্রহণ করে না, রাগ করে আছে। কি করলেন, এইরকম ভাবে একটা মেলা লাগানো ছিল, ওইদিকে দেখলাম অনেক মূর্তির দোকান আছে, তো সুন্দরে দেখে একটা গিরিধারীর মূর্তি নিয়ে এসে মনে মনে ভাবলেন, তাই অল্প বয়সের মেয়ে, ও তো অত কিছু বোঝে না, তো এটা নিয়ে যদি বলি মীরা মা এটাই তোর স্বামী, মেয়ে তো বুঝতে পারবে না। এই বলার সঙ্গে সঙ্গে রাজামশাই কি করলেন, একখানা মূর্তি নিয়ে সুন্দর করে হাতে করে নিয়ে মীরাকে ডেকে ডেকে বলছে, মা মীরা, ও মা, তুই দরজা খোল না মা, দেখ না মা, দেখ আমি তোর জন্য একটা কত সুন্দর স্বামী এনেছি। সঙ্গে সঙ্গে মীরা যখন দরজা খুলে দেখতে পায়, সত্যি একই আমার পিতা সত্যি স্বামী এনেছে। তখনই মীরার পিতা হাতে দিয়ে বললেন, মা মীরা, আজ হইতে এই স্বামীকে তোমার জীবন যৌবন মনপ্রাণ সবই কিছু উজাড় করে দিই, তুমি যদি এই স্বামীকে সেবা করো তাহলে তোমার জীবনের কোনো অভাব কোনো দুঃখ যন্ত্রণা থাকবে না, আজ হইতে ইনিই হলেন তোমার স্বামী, শুধু তোমার নয় ইহ জগতে সকলের স্বামী, যে হলো জগৎপতি। সেই দিন হবে মীরা কর্ম করিল, স্বামী 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 বলে ডাকিতে লাগিল গো, মীরা ডেকে ডেকে বলছে, ও স্বামী তুমি আমার সঙ্গে কথা বলো না কেন? মীরা তো বুঝতে পারেনি যে মাটির মূর্তি কখনো কথা বলে না, কিন্তু ভগবানের এমন মহিমা, ভগবানকে যদি কেউ মন প্রাণ উজাড় করে দিয়ে ভক্তিতে একবার ডাকে, ভগবান আর দূরে থাকতে পারে না। মীরা 5 বছরের একটা মেয়ে, তার হৃদয়ের মধ্যে এমন ভক্তি এমন প্রেম যা আমার মতো মমতা 35 বছর বয়সে হলো না। মীরা ডেকে ডেকে বলছে, প্রভু, ও স্বামী, আমায় বুঝি তোমার পছন্দ হয়নি না? সবাই দেখি কত সুন্দর স্বামী স্ত্রী কথা বলে, কত ভালোবাসো, তুমি তো আমার সঙ্গে কথাই বলো না, তো আমাকে ভালোবাসবে কি করে? আমি বুঝতে পেরেছি আমি ছোট বলে তোমায় আমার পছন্দ হয়নি। এই কথা বলে ছোট মানুষ তো বুঝতে পারেনি, আবার মনে মনে ভাবলেন, তাই হে সত্যি তো স্বামীর জন্য তো তার স্ত্রী রান্না করে রান্না করে স্বামীকে সেবা দেয়, আমি তো আজ কয়েকদিন হলো স্বামীকে নিয়ে এসেছি, শুধু বলছি স্বামী তুমি কথা বলো না কেন, কিন্তু একবারের জন্য তো স্বামী সেবার আমি আয়োজন করিনি। সেই কথা ভেবে দেখো কি কর্ম করিল,
সেবা দেব। মীরার মা মনে মনে ভাবলেন, তাই আমার ভগবান তো আমাদের মতো ভাত মাছ খায় না, কি যেন মেয়েটা ভুল করে হয়তো ভাতও নিয়ে দিতে পারে। মীরার মা কি করলেন, একটু দুধ একটু আতপ চাল দিয়ে একটু চিনি দিয়ে মীরাকে সুন্দর করে দেখিয়ে দিলেন। মীরা সেটা দিয়ে কি করলেন, একটু মিষ্টান্ন রান্না করে আমার গিরিধারীর সামনে নিয়ে বলছে, স্বামী তুমি স্নান করে আসো, মানে সুন্দর করে হাতে একখানা গামছা নিয়ে বলছে, তেলের বাটি নিয়ে, স্বামী তুমি স্নান করে এসো, আমি তোমার জন্য, দেখো না স্বামী কত সুন্দর করে রান্না করে নিয়েছি, কত কষ্ট করে, তুমি আমার হাতের সেবা নেবে না স্বামী? ও একেবারে মনে হচ্ছে এমনভাবে বলছে যে যেন সত্যি ওর স্বামীর সঙ্গে কথা বলছে। ভগবান সে আর থাকতে পারলেন না আমার গিরিধার। মীরা যখন অজরের জল ঝরিয়ে দিয়ে স্বামী স্বামী বলে চিৎকার করে বুকে ধরে বলছে, স্বামী কি এমন অপরাধ করেছি তোমার কাছে, আমি আজ কতদিন অতিবাহিত হয়ে গেল, আমি তোমায় পেলাম কিন্তু তোমার সঙ্গে আজ অব্দি একটা কথাও আমি বললাম না, তুমি আমার সঙ্গে একটা কথাই বলো না, শুধু আমি যে বলে যাই, বলো না স্বামী তুমি আমার হাতের সেবা নেবে না? এমন ভক্তিতে কে থাকতে পারে? আমার ভগবান সঙ্গে সঙ্গে দেখা দিয়ে মীরাকে বলেন, মীরা তুমি কি রন্ধন করেছো আমার জন্য, দাও আমি সেবা করব। সেদিন কিন্তু মীরার হাতে সেবা নিয়েছিল আমার গিরিধারী। সেবা নেওয়ার সঙ্গে সঙ্গে মীরাকে বললেন, মীরা আমি যে তোমার হাতে সেবা নিলাম, তুমি কোনোদিন কারোর কাছে এই কথাটা বলবে না, আর যখন যেই সময়ে তোমার আমাকে প্রয়োজন হবে তুমি ডাকবে, আমি তোমার পাশে সব সময় থাকব। সেই বলে সেদিন হতে জীবন যৌবন মন প্রাণ ওই গিরিধারী সোপে দিয়ে মীরা আমার এই জীবনে আমি কোনোদিন বিবাহ করব, এত ভালোবাসি আমার গিরিধারীকে। আস্তে আস্তে মীরা যখন যৌবনে পদার্পণ করল, হঠাৎ করে ওই বিবাহের রাজা রানা কুম্ভ কি করলেন, মীরার বিবাহের প্রস্তাব দিলেন রতি রাজার কাছে। রতি রাজা ডেকে ডেকে বলছে, মা মীরা তোমার তো বিবাহ করতে হবে। মীরা বললেন, একই কথা, আমি তো বিবাহ করবো না বাবা। কেন না, আমার তো বিবাহ হয়ে গেছে, আমার তো ঘরের স্বামী আছে, আমার তো আর কিছুই নেই, আমি তো সব তার চরণে দিয়েছি। সঙ্গে সঙ্গে রতি রাজা বললেন, মা এ কখনো হয় না রে মা, এটা সমাজ মেনে নেবে না, এই রাজ্যের সকলেই বলবে রতি রাজা একজন রাজা হয়ে সকলের বিচার করে, কিন্তু নিজের কন্যাকে বিয়ে দিতে পারল না, এটা যে নিয়ম কখনো গড়ে রাখা যায় না বাবা। মীরা ছুটতে ছুটতে চলে গিয়েছে কার কাছে, গিরিধারীর কাছে গিয়ে বলেছে, প্রভু তুমি তো আমাকে বলেছিলে জীবনে মরণে শয়নে স্বপনে তুমি আমার পাশে থাকবে আর আমি তোমার পাশে থাকব, কিন্তু আজ সমাজের সাথে আমাকে বিয়ে করতে হবে, বলো না বলো না স্বামী আমি কি করব এখন? সঙ্গে সঙ্গে গিরিধারী এসে আমার মীরাকে বললেন, হে মীরা তুমি বিয়ে করো, তবু আমি তোমার পাশে থাকব। তাই সেদিন মীরা বলেছিলেন কাকে, রানা কুম্ভকে, আপনি আমাকে বিয়ে করতে চান, তাহলে আমার কিন্তু দুটি শর্ত, যদি আপনি আমার শর্ত মেনে চলতে পারেন তবে আমি বিবাহ করব, নইলে কিন্তু আমি আপনাকে বিবাহ করব না। সেদিন স্বামী তুমি আমাকে বলেছিলে যে বেশ তোমার কি শর্ত তুমি বলো। সেদিন রানা কুম্ভকে মীরা বলেছিলেন,
আমার সেই বাল্য জীবনের থেকে আমাদের জন্য প্রাণের বন্ধু, আবার একজন প্রাণের বান্ধব আছে, যাকে আমার জীবন যৌবন মন প্রাণ সব দিয়ে ভালোবেসেছি। আপনি যদি আমাকে বিয়ে করতে চান, তাহলে আগে আপনার বাড়িতে আপনার প্রাসাদে আমার বন্ধুর জন্য একটা ঘর নির্মাণ করবেন, আর আমার সেই বন্ধু আপনার বাড়িতেই থাকবে, আপনারটাই খাবে। যেদিন আমি যাব সেদিন হইতে আমার সেই প্রাণের বান্ধব আবার সেই বন্ধু আমার সঙ্গে যাবে। সেদিন কিন্তু রানা কিন্তু প্রস্তাবে রাজি হলেন। তাই মীরা যখন বিয়ে হলো, বিয়ে হওয়ার পর মীরা যখন শ্বশুর বাড়ি যায়, ঠিক এই রকম বুকে করে তার গিরিধারীর মূর্তিখানা নিয়ে শ্বশুর বাড়ি চলছে। তখন কি করছেন মীরা? রানা কুম্ভ মীরা গজখ বিবাহ করে যার বাড়ি কারোর বাড়ি কালীর মূর্তি থাকে, কারোর বাড়ি বাবা লক্ষ্মী মূর্তি থাকে, কারোর বাড়ি সরস্বতী থাকে। তো বাড়িতে যখন নববধূ আসে, সর্বপ্রথমে আগে সেই মন্দিরে গিয়ে তাকে প্রণাম করা। ওই রানা কুম্ভরে গৃহে ছিল যাচ্ছেন। আচ্ছা বলুন তো কি করে মীরা প্রণাম করবে? তার হাতে আছে গিরিধারীর মূর্তি, যদি প্রণাম করতে যায় আগে কিন্তু বাবা গিরিধারীর মাথাটা মায়ের চরণে ঠেকে যায়। এই কথা ভেবে ভেবে মীরা কিন্তু যাচ্ছে না। এদিকে রানা কুম্ভের মা ডেকে ডেকে বলছে, ও বাবা রানা, তুই এই মেয়ে দিয়ে কখনো সুখী হতে পারবি না, যাকে আজ প্রথম গৃহে নিয়ে এসেছিস আজকেই কারোর কথা শোনে না, এই মেয়ে কখনো সংসার করে তোকে সুখী করবে? যেই নারী স্বামীর কথা শোনে না, যেই নারী শ্বশুর শাশুড়িকে মানে না, সে কখনো নারী হতে পারে না, সে হয় কি না কুলোটা। এত কিছু বলার পরেও যখন মীরা প্রণাম করতে যায় না, এদিকে রানা কুম্ভ ক্রোধান্বিত হয়ে মীরার চুলের মুঠি ধরে নিয়ে যখন মায়ের চরণে যায়, এইদিকে রানা কুম্ভ কি কর্ম করিল, আমার নেই,
আমি তো সহ্য করতে পারবো না, এই তো মূর্খের দলে তো বুঝতে পারে না, জোর করেই নিয়ে প্রণাম করাচ্ছে। মীরা তখন প্রণাম করতে যায়, মা তখন ঘুরিয়ে দাঁড়ায়। এটা কখনো দেখেছেন? মানে মায়ের এদিক আছে কিন্তু মুখখানা ঘুরিয়ে গেছে। কেমন করে হাতে যে গিরিধারের মূর্তিখানা আছে, সেই গিরিধারের যে একটা জ্যোতি বের হচ্ছে, সেই জ্যোতিতে মা স্থির থাকতে পারছে না। তারপরে যখন জোর করে প্রণাম করালেন, সঙ্গে সঙ্গে মা আমার ফেটে দুভাগ হয়ে দুদিকে চলে গেল। মীরার প্রণামটা বাবা মাঝখান দিয়ে চলে গেল। তাহলে এই জায়গায় মীরার দোষ কোথায়? কি বাবা মীরার দোষ আছে? মা নিবে না মীরার প্রণাম, কেন নিবে না? মীরা হলো একজন কৃষ্ণ ভক্তা, কৃষ্ণ ভক্তার প্রণাম কখনো তোমার মা সইতে পারে না। বলি তোমারে আর সেই কথা প্রাণের স্বামী, তুমি ভোজন রে এইখানেতে তোমার জিজ্ঞাসা তোমার নামের টাইটেলের মধ্যে কি করে ওই বাই টাইটেলটা পড়ে? এটা কার কাছ থেকে পেলে? বাই অনেক রকমের আছে, তুমি বোঝো না কিছু। কেননা মীরা কোন বাই? কৃষ্ণ নামের বাই, হরি নামের বাই। আমরা সবাই তো হরি নামের বাই, তাই না বাবা? এই যে কালী বলেন, লক্ষ্মী বলেন, সরস্বতী বলেন, যেই নামের সাথেই ধ্বনি দিক কি, ওনার যে মায়ের পুজো করে সেদিনে কি বলে? জয় জয় কালী মা পিতে, একবার হরি বল, হরি বল, হরি বল। কেউ কি বলে জয় কৃষ্ণ কালী কালী হরি বল? বলে আসিতে নাম যেতে না, বলি স্বামী তোমার নাম ভিন্ন গতি নাই এই জগত সংসারে। ও বাবা, আমাকে দুইটা জিজ্ঞাসা করেছিল, জবাব দিলাম। আমি তো ওনারে করুন করুন না কি করতে হবে তো নাকি? ও বইয়ের রান্না একটু দেরি হলে আইসা উত্তম মধ্যম ভালোই দেওয়া যায়, আমি সারাদিন এত কাজ করলাম, এত পরিশ্রম করে আসলাম, তুই কি কাজ করলি? তোর রান্নাটাই হয়নি এখনো, কিন্তু বাড়িতে হাত গুষ্টি জন্ম দিয়ে রেখে গেছে। ওনার বাবা মা 14 গুষ্টির পিন্ডি রান্না করতে হয়, এত কাজকর্ম করে মহিলাদের একটু সময় থাকে। তাহলে তুমি আমার ডেট ঠের দিবা, আমি তোমারে দিব না। যেই মায়ের এত প্রশংসা সকলের মা, আমার মা, আপনার মা, গরুর মা, ছাগলের মা, বেড়ার মা, সকলের মা। তাহলে তুমি মা ভজো, তোমার মা কেমন মা, সে মা হয়ে সন্তানের বলি খায় কি করে? একটাই দিলাম, বেশি দিব না, সময় অল্প, বেশি করা যাবে না গল্প। থাক থাক এই পর্যন্ত করি আমি শেষ, এইবারে রানা কুম্ভ এসে করবে আসরে প্রবেশ। দেখা যাক সে কোন ভাবে তার ভাবের কথা কয়,
কি করে দেয় তার ভাবের পরিচয়। এই পন্ত করিকান্ত রাধাকান্ত শরী সাধ বদনে প্রেমানন্দে একবার বল হরি হরি, জয় জয় গিরিধারী প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। হ্যালো 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 ঘরে যদি স্বামী স্ত্রী যদি ঝগড়া যদি সবসময় লেগে থাকে, অশান্তি যদি লেগে থাকে, সেই সংসার কি হবে বাবা? সেই সংসার হবে? সবসময় যদি বউয়ের সাথে যদি স্বামীর যদি ঝামেলা লেগে থাকে, সেই সংসার হবে না। সুন্দর একটা প্রশ্ন করেছে দান, যে আমার মা নাকি জগৎ জননী, জগৎ জননী মা হয়ে কেন সন্তানের বলি খায়? মারাত্মক একটা জিজ্ঞাসা। অবশ্যই করব প্রশ্নের সমাধান, তার আগে শোনাই একটি গান, তারপরে মীরার যা প্রশ্ন অবশ্যই সেই জায়গায় আসব, চিন্তার কোনো কারণ নাই মীরা। বলি কি করে মাসে মা, দেখা পাই বল না মা। মারে এক এক জনার এক এক কথা মা, এক এক জনার এক এক জনার এক এক কথা, বেড়ে চলে এ যন্ত্রণা কি করে মাসে মা, দেখা পাই বল না। জয় জয় কালী মা প্রীতি একবার হরি বল হরি বল হরি বল হরি। কেহুবা বলে ফলে ফুলে তবে নাকি দেখা মেলে মা, কেহুবা বলে ফলে ফুলে তবে নাকি দেখা, ফল ফুল আমি কোথায় পাই মা, ফল ফুল ফল ফুল আমি কোথায় পাই মা, বেড়ে চলে এ যন্ত্রণা কি করে মাসে মা, দেখা পাই বল কি করে মাসে মা, দেখা পাই
বলো বলে মুন্ড দিলে তবে নাকি দেখা মেলে মা, কেহ বলে মুন্ড দিলে তবে নাকি দেখা মেলে, আমার মুন্ড আমার মুন্ডু নাও মা শ্যামা, এ মুন্ডু আর মা বলবে কি করি মা শ্যামা, দেখা পাই বলো কি করি মা শ্যামা, দেখা পাই বলো শোনো শোনো ইমিরা তোমারে জানাই সুন্দর একটা প্রশ্ন আবার করেছে ও বোধায়, সুন্দর ভাবে একটা প্রশ্ন গো মীরা করে গেল দান, সঠিক সঠিক জবাব দেব এই ধর্ম সভায়, মীরা বলে গেল কি তোমার মা জগৎ জননী হয়ে কেন কেন সন্তানের বলি খায়, তার মানে এক মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে এসে আর একটা মায়ের সামনে বলি দেওয়া হয়, যেটা আমরা পাঁঠা বলে দিই যেটাকে আর কি, সবাই যাকে পাঁঠা বলি বলে, সেই কথাটাই মীরা তুলেছে ধরে। শোনো শোনো ওগো মীরা তোমারে জানাই এই পাঁঠা বলির তত্ত্ব তোমার মোটেই জানা নাই, তাই সাধু সেবা বৈষ্ণব সেবা দেবে বলে মনে করেছে তা ভালো, আমার মা একদিন করেছে কি বৈষ্ণব সেবা দেবে সাধু সেবা দেবে, বৈষ্ণব সেবার আয়োজন যখন করলো ওরে ভাই অনেক বৈষ্ণব এসেছিল সেথাই, মিথ্যা কথা নয় অজাসুরী নামে এক দত্ত গো মায়ের পরম ভক্ত ছিল, ওই অজাসুর দেখো মায়ের সামনে কোন নজরে তাকিয়েছিল এটা বলাই আমার ভালো, অজাসুর নামে মায়ের এক ভক্ত, মা এত সুন্দর দেখতে মায়ের রূপ দেখে অজাসুরের মনে যে কামের ভাব ওর নজরটা মোটেই ভালো ছিল না মা বুঝতে পেরেছিল, সঙ্গে সঙ্গে মায় আমার করে নাই আর দেরি, ওরে অজাসুর তুই যেভাবে আমার দিকে তাকালি তুই
তুই আমার দিকে যে ভাবে তাকালি, পাঠার মতন ভাব করে তুই তাকালি, তো যা, তুই পাবি না মাপ, তোকে দেব অভিশাপ, তুই মর্ত লোকে পাঠা হয়ে যাবি, মর্ত লোকে তুই পাঠা হয়ে জন্মগ্রহণ করবি। অজাসুর মায়ের কাছে বলে, মা গো আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করো, সন্তানে যদি অন্যায় করে মা তাকে ক্ষমা করে, তুমি আমাকে ক্ষমা করো। সঙ্গে সঙ্গে মায় আমার কি কর্ম করিল, তাই অজাসুরের কিছু কথা বলেছিল ভালো, আমি তোকে যে অভিশাপ দিয়েছি এই অভিশাপ থেকে তোর মুক্তি নাই, তো যা, তুই মুক্তি কখন পাবি, আমার সামনে তোর বলি হবে, তোর গায়ের চামড়া দিয়ে যখন খোল করতাল, খোল ঢোল তবলা যখন বানাবে, ওই চামড়া দিয়ে যখন বানাবে, তোর সেই বানানো চামড়া দিয়ে যখন হরি বাসরে প্রভুর গুণগান হবে, সেই দিন তুই উদ্ধার হবি, তাছাড়া তোর আর উদ্ধার নাই। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়, আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব এই ধর্মসভায়, তোমার গলায় আমি একটা গো, আমি একটা মালা দেখতে পাই, ওটা নিশ্চয় এমন একটি মালা যে মালাটা হিন্দু লোকের মালা, ওটা না কোনো সাধু বৈষ্ণবের মালা না, ওই মালাটা আমার মনে হয় আকবর বাদশার, হয়তো মালাটা সে তোমাকে দিয়েছিল, কি জন্য তোমার মালাটা দিল তুমি একটু সুন্দরভাবে খুলে বলো, কেমন কি এমন কাজ করেছিলে তুমি যে তোমার কাজে খুশি হয়ে যে মালাটা তোমাকে দিল, প্রশ্নই একটা করে গেলাম দান, সঠিক সঠিক জবাব দেবে ও গো মীরাবাই, দেখিয়ে সে মীরাই আমার কোন কথা কয়, কেমন ভাবে দেবে আমার কথার পরিচয়, কিছু বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার পরের আলোচনা, এরপরে মীরা দেখি আসরে আসিবে, আমার ভাবের কথাগুলো সুন্দর ভাবে কবে, এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তের শরীর, চাঁদ বদনে প্রেমানন্দে একবার সবাই বলুন হরি হরি বল। তো আমার স্বামী সারাটা জীবন আমাকে জ্বালায় পুড়ায় বাবা শেষ করে দিল, ওনার সংসার আর আমি করবো না, ওনার গৃহে আর আমি থাকবো না, আমি এখন ওনাকে ছেড়ে চলে যাব বৃন্দাবন। তাই আমি বৃন্দাবনে চলে যাব, স্বামী শোনো স্বামী এই যে এদিকে দাঁড়াও, আমি তোমাকে ছেড়ে চলে যাব বৃন্দাবনে, হ্যাঁ কাই যাবো, তুমি তোমাকে পাশে রাখো নাই, কি পাশে কি রেখেছে, আমাকে তো ভালোই বাসে না, বিয়ের পরের দিন থেকে শুধু পানিশমেন্ট দিচ্ছে পানিশমেন্ট, তা আমি যদি সবার স্ত্রীর মতো হতাম তো মেনে নিতাম, আমি তো কারোর মতো নয়, কিন্তু তবু আমার স্বামী শুধু পানিশমেন্ট দেয়, তো আমি আর থাকুম না, আমি সংসার ছেড়ে চলে যাবো বৃন্দাবন। ঠিক আছে, তুমি যেখানে গিয়ে শান্তি পাও তুমি সেখানেই যাও, যাবো যাওয়ার আগে কি করতে হবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, ভিক্ষা করে আবার কি করব,
বৃন্দাবনে যেতে হবে, ভিক্ষা করবো না। বৃন্দাবনে যাবো ভিক্ষা করবো কেন, আমি তো রাজার স্ত্রী। বৃন্দাবনে গেলে ভিক্ষা করতেই হবে, ভিক্ষা করতে হবে, যাওয়া যাবে না। কেমন কথা বলছে, এখন আমরা শাড়ি গয়না সব কিছু রেখে দেবে, মানে রাজপ্রসাদে আমাকে বৃন্দাবনে যেতে দেবে না, যেখানে বৃন্দাবনে যেতে হয় নাকি ভিখারির বেশে, তাহলে আমি তো এখন ভিখারি হয়ে যাব। তো এখানে যেনারা এসেছেন আমার ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ ভক্ত হরিভক্ত সকলের কাছেই বলছি, আমি যেহেতু চলেই যাব আমাকে তো আর কিছু দেবে না, তাহলে সকলের উদ্দেশ্যেই বলছি, এই যে রানা কুম্ভ মীরাবাই যেই পালার আলোচনাটা বা যেই গানটা শুনেন, আপনাদের কি ভালো লেগেছে? হাত তুলুন তো দেখি কার কার ভালো লেগেছে। প্রেমচে বলো নিতাই গৌরীর আনন্দ একবার হরি বল হরি বল হরি বল। তাহলে সবাই 50 টাকা করে নিয়ে আসি কি, সবকিছুর একটা মিলন আছে না দাদা ভাই, হয় কি হয় কি কারো কাছে নেই, কারণ বৃন্দাবনে যেতে গেলে বাবা বাস ট্রেন অনেক কিছু যেতে হয়, তাহলে সেটার পয়সা তো আমাকে দেবে না আমার স্বামী, স্বামী আমার কর্কশ একবারে কিচ্ছু দেবে না। তাহলে যাবাই, যেহেতু তুমি আমাকে 3টি সন্তান দিয়ে যাও। কে বা কথা কয় না বাবা, এরম কথা কেমন লাগে গো, ভাল লাগে আমাকে বলছিস? তুমি যাবে আমি কি নিয়ে থাকবো? আরে এতদিনে মনে পড়েছে, এতক্ষণে আমার স্বামী চেতন জেগেছে, মানে চেতনা জেগেছে, এতক্ষণে ঘুমিয়েছিল, এখন জেগেছে, যার নাই বউ তার নাই কেউ। এখন যদি বউটা চলে যায়, বউ যদি বাচ্চা কাচ্চা থাকে সেটাকে নিয়ে তাও রাজ্যটাকে রক্ষা করা যায়, এর জন্য কেমন চালাকের চালাক বাবা, লাভের টাকা চায়, আসল টাকা না দিলে তুমি সুদ দিয়ে যাও, দিতেই হবে 3টা সন্তান। বা বা বা, তো একটু সুরসন্দ ধরে তুলে দিয়ে দে। ওরে বৃন্দাবনে যাব আমি তোমায় একা ফেলিয়া, কেমন করে থাকব তোমায় ভুলিয়া। সবাই মিলে পুনর্ধ্বনি হাতে তালি দেবেন, বৃন্দাবনে যাব আমি তোমায় একা ফেলিয়া, বৃন্দাবনে যাব আমি তোমায় একা ফেলিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া। Yeah.